এই সমস্ত কারণে অধিক পরিমাণ নারী জাহান্নামে যাবে। মহিলা বক্তার ওয়াজ শোনা যাবে কি? মহিলা বক্তা নেমেছে বাজারে, এটা একটা দাজ্জাল। কোন মহিলা রাস্তাঘাটে বাজারে এইভাবে ওয়াজ করে বেড়াবে, আবার সে বক্তার বক্তৃতা এখন নেটেও পাওয়া যাচ্ছে। ধ্বংস করার জন্য জাতিকে মহিলারা ওয়াজ করতে পারবে মহিলা পরিবেশে, সেটা বাইরে পর পুরুষের কাছে যেন আওয়াজ না যায়। শয়তান যখন শয়তান হয়নি, তখন শয়তানের অন্তরে কোন শয়তান কুমন্ত্রণা দিল যে আল্লাহর হুকুম অমান্য করল। আল্লাহর হুকুম অমান্য করে কি সবসময় শয়তানের কুমন্ত্রণায়? না, মানুষ যখন নিজের তরফ থেকে অন্যায় করে, নিজেই যখন শয়তান হয়, তখন শয়তান আর লাগে না তার কাছে, মানে নিজেই শয়তান। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, যেটা ভালো কাজ ওটা আল্লাহর তরফ থেকে, আর যেটা খারাপ কাজ ওটা আমার তরফ থেকে এবং শয়তানের তরফ থেকে। তার মানে মানুষের নিজের তরফ থেকেও হয়। শয়তান ধ্বংসপ্রাপ্ত হয়েছে তার অহংকারের কারণে। আল্লাহ পাক বললেন, কোয়ালা মা মানাক, আল্লাহ আল্লাহ তাসজুদে জামারতুক, যখন তোমাকে সেজদা করার অর্ডার দেওয়া হয়েছিল, তোমাকে কিসে বাধা দিল? তুমি কেন সেজদা করা বন্ধ করে দিলে? সেজদা করা না করে নাফরমানি করলে? তখন ইবলিস বলছে, আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম। আনা খায়রুম মিনহু, খালাকতানি মিন নারি ও খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর ওকে বানিয়েছেন মাটি দিয়ে, অতএব আমি ওর চেয়ে উত্তম। এই যে অহংকার, এই অহংকারের শয়তানকে ধ্বংস, শয়তান ধ্বংসের লোক। সারা জীবনের সালাত কাজা কিভাবে আদায় করবেন, উমরি কাজা বলতে কিছু আছে কিনা? সারা জীবনের কাজা সালাত যারা আদায় করতে বলেন, তাদেরকে বলবে বলবেন কাজা জাকাত আদায় করুন, কাজা হজ আদায় করুন, কাজা সিয়াম আদায় করুন। আপনার সিয়াম ফরজ হয়েছিল 12 বছরে, আপনি সিয়াম শুরু করতেন 22 বছরে, 10 বছরের সিয়াম বাকি, এবার আপনি কিভাবে আদায় করবেন? রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, ইচ্ছা করে যে ব্যক্তি একটি সিয়াম ছেড়ে দিল, সারা জীবন সিয়াম রাখলে ওই একটির ক্ষতিপূরণ হবে না। আপনার বিয়ে ফরজ হয়েছিল 18 বছরে, আপনি বিয়ে করেছেন 28 বছরে, 10 বছরে বিয়ের ফরজ বাকি ছিল, এটা আদায় করবা কিভাবে? কাজে এই সমস্ত ধান্দাবাজি বাদ দিয়ে, আত্মাউবাতু তাজুব্বু মা কানাত কাবলাহা, তওবা, তার পূর্বের সকল গুনাকে ক্ষমা করে দেয়। কাজে উমরি কাজা বলে কোনো জিনিস নাই, আপনি তওবা ইস্তেগফার করবেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন। আমাদের গাড়িতে কয়েকটি বই আছে, সালাতের পর পঠিতব্য দোয়া, যুব সমাজের অধোপতন, সালাতে রাসুল, সহি দোয়া, অল্পে তুষ্টি, আমরুবিল মারুফ, এই 6টি বই যুব সমাজের অধিপতন এবং তার কারণ। ডক্টর সুলাইমান আর রুহাইলি, মদিনা ইউনিভার্সিটি প্রাক্তন ডিন ডক্টর সুলাইমান আর রুহাইলি সাহেবের লেখা এই বই, তার একটা লেকচার, সেটা যুব সমাজের অধপতনের কারণ, এই বই ছাপা হয়েছে, আপনারা গাড়ি থেকে যাওয়ার সময় নিয়ে যাবেন। বন্ধুগণ, আইসক্রিমের গায়ে বেপর্দা মহিলাদের ছবি থাকে, আইসক্রিম খেতে তাতে হাত লেগে যায়, সেই আইসক্রিম কি খাওয়া জায়েজ? বেপর্দা মহিলার ছবি সিঁড়ি আগে পায়ের তলে ফেলবেন, তারপর আইসক্রিম খাবেন। হজের দিন বাংলাদেশের মানুষ সৌদি আরবের সাথেই একই দিনে সিয়াম পালন করে, তার রমাজান মাসে বাংলাদেশের মানুষ সৌদি আরবে একদিন পরে কেন সওম পালন করে? চমৎকার প্রশ্ন। আরাফার সিয়াম যেটা আমরা আরাফার দিনেই রাখি, কিন্তু রমাজানের সিয়াম সৌদি আরবের পরের দিন রাখি কেন, এর একটা প্রশ্ন। ঈদ আমরা সৌদি আরবের একদিন পরে করি কেন, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব হলো, আরাফার মাঠ পৃথিবীতে একটি, কয়টি? একটি মাঠ আরাফার, সেটা মক্কায় সৌদি আরবে আছে। আরাফার মাঠ যেহেতু একটি, আর রাসূল বলছেন, ওয়া সাওমু ইয়াউমি আরাফা, আরাফার দিনের সোম, নবী আরাফার দিন বলেছেন, নবম তারিখ বলেন নাই।
কাজেই আরাফার দিনও একটি আর আরাফার মাঠও একটি সেই মাঠে যখন হাজিরা জমা হন সেটার নাম আরাফার দিন তাই আরাফার দিনের সিয়াম ওখানে আমরা রাখি কিন্তু ঈদগাহ যেহেতু ওখানেও আছে এখানেও আছে একদিন আগে পরে চাঁদ দেখা যায় কাজেই আমরা এখানে ইবাদত এই এলাকায় এইভাবে করি তালাক প্রাপ্ত মেয়ে প্রাপ্তা মেয়েদের ইদ্দত পালন করার আগে আবার বিবাহ হচ্ছে সে ছেলে বিবাহ করছে তার কতটুকু জায়েজ আছে তালাক প্রাপ্তা মেয়ে যদি তিন তালাক যদি হয় একসঙ্গে তাহলে তিন মাস অপেক্ষা করলে বাইনে মুগাল্লাদা গায়রে মুগাল্লাদা তিন মাসে যেই তিন তালাক দেওয়া হয় ইদ্দত শেষ হওয়ার পরে সেই মেয়েকে অপর জায়গায় বিয়ে দেওয়া যাবে ইদ্দত থাকা অবস্থায় পঞ্চাশ হাজার বার যদি বিয়ে পড়ায় পরবর্তী বিয়ে জায়েজ হবে না হারাম না জায়েজ মেয়ের পক্ষ থেকে খোলা করা হয় তাহলে এক ইদ্দত পালন করতে হবে অর্থাৎ এক তুহুর ইদ্দত পালন করতে হবে যেই সমস্ত মেয়েদের ঋতু হয় না অসুস্থতার কারণে বা বয়সের কারণে তাদেরকে তিন মাস অপেক্ষা করতে হবে স্বামী যদি মারা যায় চার মাস দশ দিন অপেক্ষা করতে হবে পেটে যদি বাচ্চা থাকে আর এই অবস্থায় তালাক হয় তাহলে সেই ক্ষেত্রে পেটের বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই ইদ্দতের মধ্যে অপর জায়গায় বিবাহ দেওয়া হারাম বন্ধুগণ আহলে কোরআন সম্পর্কে আজকে আমাদের সমাজে আরেকটা নব ফেতনা তার নাম হলো আহলে কোরআন আমরা আহলে কোরআন বলি না কারণ তারা কোরআন মানলে তো হাদিস মানা হয় কোরআনে বলছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু রাসূলদের আদেশ সেটা গ্রহণ করো কোরআনের এই আয়াত যদি মানতো তাহলে তো তারা হাদিসও মানতো তার মানে কোরআন তারা মানে না অতএব তারা আহলে কোরআন নয় তারা হলো মুনকারিনে হাদিস তারা কি তাদের নাম চেঞ্জ করে বলবেন মুনকারিনে হাদিস হাদিস অস্বীকারকারী হাদিস অস্বীকারকারী বেঈমান কাফের হাদিস অস্বীকার করে কেউ মুসলিম থাকতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী উতিতুল কুরআন ওয়া মিসলুহু মাহু হে উম্মতেরা শুনে রাখো কিয়ামতের আগে একদল লোক বলবে কোরআনে যা পাইছি সেটাই মানবো হাদিস দিয়ার কি হবে শুনে রাখো হে কোরআন আমাকে দেওয়া হয়েছে আর কোরআনের মতো আরো কিছু দেওয়া হয়েছে বন্ধুগণ একজন আহলে কোরআনকে মানে মুনকারিনে হাদিসকে বলেছিলাম বলে কোরআন দিয়েই সব কিছু সম্ভব বলে মৌজুটা করেন তো উজু করলো দুই হাত ধুয়ে দুই হাত ধুলেন দলিল কোথায় আল্লাহ বলছেন ইজা কুমতুম ইলা সালাতে ফাগসিলু উজুহাকুম যখন সালাতে দাঁড়াও তখন মুখমণ্ডল ধোও কোরআনে কি বলছে সালাতে যখন দাঁড়াও মুখমণ্ডল ধোও ইজা কুমতুম ইলা সালাত তাহলে উজুর পানি নামাজের কাতারে নিয়ে দাঁড়াতে হবে তারপরে যখন কুমতুম ইলা সালাতে সালাতের কাতারে দাঁড়াবে তখন ফাগসিলু উজুহাকুম তখন মুখমণ্ডল ধুইবে কানা উজু করে মসজিদে ঢুকবো তা আল্লাহ যে বলছে কুমতুম ইলা সালাত ইয়াতের ব্যাখ্যা কি ইয়াতের ব্যাখ্যা নবীর কাছ থেকে নিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়েছেন উজু কিভাবে করতে হয় শিখিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো ওয়ালা তুবতিলু আমালাকুম আর তোমাদের আমলকে বাতিল করো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন সেইভাবেই আমাদেরকে কোরআন মানতে হবে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদেরকে লানত করে বলেছিলেন যেই সমস্ত মহিলারা দাগে এবং দাগায় যেই সমস্ত মহিলারা চুল কাটে এবং কাটায় যেই মহিলারা ভুরু প্লাগ করে তাদের উপরে আল্লাহর লানত আমিও তাদের উপরে লানত করি একজন মহিলা বললেন আপনি লানত করলেন কিভাবে বলে আল্লাহর নবী লানত করেছে আর সেটা তো কোরআনেই আছে মহিলা বললেন লানত করা কোরআনে আছে আমি তো পাই নেই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কোরআন যদি পড়তে তাহলে অবশ্যই পাইতা কোরআনে আল্লাহর নবী বলছেন আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু একবার আমরা গেছিলাম সাতক্ষীরায় একজন মুফতির সাথে বাহাস হচ্ছিল মুফতি সাহেব বলছেন আল্লাহ বলছেন কোরআনে তোমরা চুপ থাকো যখন কেরাত পড়া হয়
إذا كنتم إلى الصلاة فاغسلوا وجوهكم إذا قرئ القرآن فاستمعوا له যখন কুরআন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো চুপ থাকো কুরআন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো চুপ থাকো আল্লাহ বলেন মনোযোগ দিয়ে শুনতে আর চুপ থাকতে আর আপনারা বলেন হাদিস আছে যে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব ফাতিহা ছাড়া সালাত হবে না ফাতিহার কথা আসছে হাদিসে আর চুপ থাকার কথা আছে কোথায় কুরআনে তাই কুরআন মানবো হাদিস ছাড়বো কুরআনের পাওয়ার বেশি বললাম মুফতি সাহেব আল্লাহ বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু তোমাদের জন্য মুর্দা হারাম